এ হলো মায়াবী বন্যকুল, মায়াবী। মায়াবী মাতা, এখন আমরা যে অরণ্যে এসেছি সেখানে রাক্ষসদের বাস। অনেক বছর পূর্বে পিতামহ রাক্ষস হীরাকে পরাজিত করেছে। আর সেই রাক্ষসদের অরণ্যের বাইরে না বেরোনোর আদেশও দিয়েছিলেন, আর নিজেও কথা দিয়েছিলেন আজকের পর ভরত বংশীয় আর রাক্ষস একে অপরের ভূমিতে প্রবেশ করবে না। তখন থেকেই রাক্ষসরা এই বনকে মায়াবী করে তুলেছে। রাক্ষসরাজের অনুমতি ছাড়া মানুষ এই বনে প্রবেশ তো করতে পারে, কিন্তু বাইরে বেরোনোর পথ খুঁজে পায় না তারা। আর এই সব কিছু আমাদের গুরুদেব শিখিয়েছিলেন। যদি গুরুকুলে তুমি নিজের মুখশ্রীর কথা না ভেবে গুরুদেবের দিকেও তাকাতে, তাহলে এত প্রশ্ন করতে হতো না। প্রতীক্ষা করছিলাম দিদি। দ্রৌপদী, অন্নপূর্ণা পূজোর লগ্ন আসন্ন। পাঞ্চালের এই পরম্পরা যে মানুষের জীবনের সর্বপ্রথম পূজো এটি, জন্মের পরেই এই পূজো করতে হয়। তোমার আর ধৃষ্টদ্যুম্নের তো এক্ষুনি জন্ম হয়েছে, তাই না? চলো। তুমি হাসছো কেন দ্রৌপদী? ভেবে দেখছিলাম যে বালক জন্মগ্রহণ করেই পূজোয় কেমন করে বসতে পারে বলুন তো। বালককে মাতা নিজের কোলে নিয়ে পূজোয় বসেন। আর বড় দিদি কিন্তু মাতার স্থানেই হয়, অর্থাৎ আপনি আমাকে আপনার কোলে বসিয়ে পূজো করাবেন দিদি। আমি? দেখবে যারা তারা হাসবে আমাদের ওপর। ঠিক আছে, আমি আপনার হাত ধরে আপনার পাশেই বসে যাব। তবে ক্ষমা করো দ্রৌপদী, আমাকে সৈন্য প্রস্তুত করতে যেতে হবে। দাসীরা তোমাকে পূজোর জন্য নিয়ে যাবে। এসো। আবার
এ তো আমার সুখের অশ্রু অর্জুন, এত কঠিন অবস্থায় তোমাদের সকলের মুখে হাসি দেখে আমার মন ভরে গেছে। আমার তোমাদের নিয়ে গর্ব হয় পুত্র। কঠিন অবস্থা মাতা, অবস্থা কঠিন হয় না। যখন মানুষ হাসতে ভুলে যায় তখন অবস্থা কঠিন মনে হয়। এবার বিশ্রাম করুন মাতা, আজ আমরা পাঁচজন বাইরের দিকে মুখ করে শুব। নিদ্রার কথা ভাবতে পারলে কি করে তুমি অর্জুন? এই রাক্ষসদের রাজাকে পরাজিত করে এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে আমাদের, চলো। ভীম, এই অরণ্যে আমরা ওদের খুঁজে পাব না। এই অরণ্য হলো মায়াবী, মায়াবী। কিন্তু ওনার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে, সেই জন্য দুশ্চিন্তা ত্যাগ করুন, বিশ্রাম করুন ভ্রাতা ভীম। আমি বুঝলাম না, এই রাক্ষসেরা নরখাদক ভীম, অর্থাৎ আমাদের মতন মানুষদের ভক্ষণ করে। যেমন আপনি আপনার বরাদ্দ লাড্ডু খুঁজে নেন, ওরাও আমাদের খুঁজে নেবে। ভোজন যে আমরা ওদের। কিন্তু আপনি ভয় পাবেন না ভ্রাতা ভীম, আমি আপনাকে রক্ষা করব। তুমি তো খাদ্য কণার মতো ওদের দাঁতের ফাঁকেই আটকে থাকবে, তো পেটেও পৌঁছাতে পারবে। আমাকে রক্ষা করবে? ওই রাক্ষসের মৃত্যু আমার হাতে লেখা আছে নকুল। যে মানুষটা সবচাইতে বড়, তাকেই আগে খাবো, তাকেই ধরো। আর তার মাংস দিয়ে আমাদের রাক্ষসদের পুরো একটা মাস চলে যাবে। আজ কত বছর বাদে আমাদের রাক্ষসকুলের ভাগ্যে মানুষের মাংস জুটবে। ওই ব্যক্তি অতি বলবান মনে হচ্ছে, সে আবার আমাদেরই পরাজিত না করে দেয়। হিড়িম্বা, যেন তেন প্রকারে তোমার মায়া প্রয়োগ করে এদের আমাদের গ্রামে নিয়ে এসো। তারপর এরা আমাদের রাক্ষসকুলের সামনে এক মুহূর্ত টিকতে পারবে না।
স্মরণে রেখো হিড়িম্বা, যে হিড়িম্বের এই বনে কেবল তারাই প্রবেশ করে যাদের প্রতীক্ষা এও করে বসে নেই। মহাভারত।